হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর নাবেদ যাচ্ছি গুলশান দুই, নাবেদের কিছু সার্টিফিকেট অ্যাটাস্টেড করার জন্য ইউএই এম্বাসিতে যাচ্ছি। তো আমরা বাংলাদেশ সচিবালয়ের সামনে একটা মোড় আছে, ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে ইউএই এম্বাসি যাচ্ছি। এখান থেকে আমাদের ভাড়া নিল 350 টাকা। আমরা অ্যাকচুয়ালি ভুল একটা এম্বাসিতে চলে এসেছি, এটাও ইউএই এম্বাসি, বাট এখানে সার্টিফিকেট অ্যাটাস্টেড হয় না, সেজন্য আমাদেরকে আর একটা এম্বাসিতে যেতে হবে, ইউএই এম্বাসি। তো আমরা একটা রিক্সা খুঁজতেছি, রিক্সা করে যাব। এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, অনেক প্রশস্ত ওয়াকওয়ে। এই নেবারহুডগুলো আমার খুবই ভালো লাগে, আর এখানে রিক্সা চড়ার মজাই আলাদা। আর এখানে শুধুমাত্র যারা গুলশানের রেজিস্টার্ড রিক্সা ওগুলোই চলে, এর বাইরে রিক্সাগুলো কিন্তু এই এরিয়াগুলোতে আসতে পারে না। এরকম একটা নেবারহুডে থাকতে পারতাম, খুব ভালো লাগতো। আই লাভ দিস নেবারহুড। এখানে চারপাশে কিন্তু অনেক এম্বাসি, আমরা কিছুক্ষণ আগে ফেলে আসলাম রাশিয়ান এম্বাসি। এখানে অ্যাকচুয়ালি ভিডিও করা রেস্ট্রিক্টেড, তারপর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। এই টাওয়ারের অপোজিটেই ইউএই এম্বাসি, এখানে নাবাদ গেল ওর সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করার জন্য। জানি না কত টাকা লাগবে। এই টাওয়ারের অপোজিটে ঠান্ডা উত্তর শ্রেণী কর্পোরেশন পানি ছিটাচ্ছে, একটু ঠান্ডার জন্য, একটু স্বস্তির জন্য। গুলশান দুইয়ের এই গোলচত্বরটা কিন্তু অনেক পপুলার, অনেক ইউটিউবাররা এই গোলচত্বরের ভিডিও ফুটেজ দেখায়, দেখতে খুবই ভালো লাগে। আর রাতের এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, অনেকে এটা ইউরোপের সাথে তুলনা করে। অ্যাকচুয়ালি খারাপ না, দেখতে সত্যিই অনেক সুন্দর। গুলশান টু এর ধানসিরি নামে একটা রেস্টুরেন্টে এসেছি, তো অর্ডার করছি মোরা পোলাও। দেখি খেয়ে দেখি কীরকম। রেস্টুরেন্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর, খেয়ে দেখি কীরকম। টেস্ট খারাপ না, ভালোই, ভালো লাগছে খেতে। টি শপে বসলাম, ওখান থেকে মশলা টি অর্ডার করলাম। দেখি মশলা টি ট্রাই করে দেখি। মালাই টি খাওয়ার ইচ্ছে ছিল, বাট মালাই টির প্রাইস অনেক বেশি। তো গুলশান দুই থেকে আমরা এখন যাচ্ছি আগারগাঁও কারিগরি শিক্ষা বোর্ড। ভাড়া নিল 250 টাকা সিনজিবার। তো এখন আমি চলে এলাম সোহরাওয়ার্দী উদ্যান। এই এরিয়াতে কিন্তু আগে আসা হয় নাই আমার, সেজন্য ভাবলাম এদিক দিয়ে একটু ঘুরে আসি। বাট চারদিকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল,
রাতের বেলা। এটা মেবি একটা স্বাধীনতা চত্বর এই টাইপসের, বাট আমি সঠিক নামটা জানি না। আর এখানে দেখতে পেলাম স্বাধীনতা যুদ্ধের অনেক আর্ট ওয়ার্ক। দিনের বেলা আসলে হয়তো আর একটু সুন্দর করে দেখা যেত, বাট রাতের বেলার সৌন্দর্যটাই অন্যরকম। দিনের বেলা আসলে খুব ভালো করে দেখা যেত, বাট দিনের বেলা তো আসতে পারিনি। তো এখান থেকে চিকেন মোমো ট্রাই করলাম। অ্যাকচুয়ালি চিকেন মোমোর টেস্টটা তেমন একটা ভালো ছিল না, এভারেজ মানেরই, বিলো এভারেজ বলবো আমি। মোমো তাই চিকেন, তাই মোমো, নেপালি মোমোর অভাব নাই। তো আজকে হচ্ছে 16 মে 2024 বৃহস্পতিবার। আমরা কিছুক্ষণ পরে বের হয়ে যাব, তো আমি গুছিয়ে নিলাম সব কিছু, ল্যাপটপটা যাওয়ার সময় গোছাবো। তো নাবেদ আসতেছে ওর কাজ শেষ করে, তারপর কিছুক্ষণ পর আমরা লাঞ্চ করতে যাব। তো এখন এখন বাজে 2:10, সব কিছু গুছিয়ে নিয়েছি, কিছুক্ষণ পরেই বের হব। যাক, আমাদের দুজনেরই মোটামুটি সব কাজ শেষ হয়েছে। তো এখন বাজে 2:17, আমরা বের হয়ে গেছি, এখন চাবিটা জমা দিব, তারপর একটা সিএনজি নিয়ে সাইডে বাস টার্মিনাল চলে যাব। ওখান থেকে হানিয়ে কতবার মার্সা যে কোনো একটা বাসে করে চট্টগ্রাম চলে যাব। এটা হলো রিসেপশন, কিছুক্ষণ ওয়েট করছি আর কি, সিগনেচার নেবে আর একটু রুমটা চেক করে আসতেছে ওরা। এর থেকে সাইদাবাদ চট্টগ্রাম যাওয়ার বাস কাউন্টার, হানি বাস কাউন্টারের সামনে নামিয়ে দিব আমাদের। এখান থেকে ভাড়া নিচ্ছে 300 টাকা। অনেক বেশি হিউমিড, টেম্পারেচার এত বেশি লাগছে, আমার চুলার সামনে আছি। আর একটা জিনিস খেয়াল করলাম, ঢাকা শহরে কিন্তু অনেক বেশি টেম্পারেচার। তো আমরা হানিফ বাস কাউন্টারের সামনে চলে এলাম। এটা অথেন্টিক হানিফের কাউন্টার না, এরা এজেন্ট নেই আর কি। সান মার্টিন এক্সপ্রেসে টিকিট কাটলাম, 900 টাকা করে এসি। তো বাস ছেড়ে দিল 3:44, সরি 3:48। দুজন যাত্রী উঠলো কিছুক্ষণ আগে থেকে, মানে কিছুক্ষণ আগে একটা কাউন্টার থেকে, ওনাদেরকে সিট দিতে পারে নাই, সেজন্য টাকা ব্যাক করে দিচ্ছে। এগুলো একটা হ্যাসল না, ঠিকভাবে যদি সিট না থাকে টিকিট বিক্রি করার কি দরকার? যারা ঢাকা থেকে চট্টগ্রাম যাবে তারা একটু এটা মাথায় রাখবেন আর কি। তো এখন বাজে 6:25, ব্রেক দিয়েছে আমাদের 20 মিনিটের, এখন একটু অসুবিধে যাচ্ছি। তো আমরা নিচে যাচ্ছি, এখানে কেন জানি উপরে ভালো লাগতেছে না। নিচে রেস্টুরেন্টটাতে দেখি কী খেতে পারে,
এটা হচ্ছে আমাদের বাস। বাস আমরা দেখতে সুন্দর, হোটেল তাজমহল কমপ্লেক্স। খাবার একদমই ভালো ছিল না, আমি ভাবছিলাম আমরা সচরাচর যে রেস্টুরেন্টে ব্রেক দেয় ওখানে ব্রেক দিবে, বাট ওখানে তো দিল না, কিছু দই নেই, আরও ইচ্ছা ছিল বাট নিতে পারিনি। তো এখন বাজে 6:52, তো এখন বাজে 9:40, আমরা কুলসিতে কুলসি পার হচ্ছি এবং সামনে অনেক ট্রেন। তো আমরা কিছুক্ষণ পরেই জিসি মোড় পৌঁছে যাব, ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আমার বাসায় চলে যাব। তো গাইস আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই।